আনন্দ উল্লাস চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি মাহবুবুল আহসান উল্লাস আজ জানাবো ভ্রমণে আপনার অ্যান্ড্রয়েড ও iOS ব্যাকআপ নেবেন কিভাবে, এ সম্পর্কে বিস্তারিত। ভ্রমণে আপনার অ্যান্ড্রয়েড ও iOS ব্যাকআপ নেবেন কিভাবে, এই নিয়ে আজকে আমাদের ভ্রমণ টিপস। ভ্রমণে আপনার মোবাইলটি যদি কেউ চুরি করে নিয়ে যায় অথবা ময়লা ড্রেনে পড়ে যায়, তাহলে এটি ফিরিয়ে আনা খুব কষ্টকর বা অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা খুব কষ্টদায়ক ও ভয়ঙ্কর বটে। তবে এর চেয়ে আরও বেশি ভয়ঙ্কর হচ্ছে যদি ফোনে থাকা তথ্যগুলো অন্য কেউ পেয়ে যায়। আমাদের ব্যবহারিক মোবাইল বা ক্যামেরা অথবা এ জাতীয় ডিভাইসগুলো আমাদের কাছে যেমন মূল্যবান, তেমনি এর ভিতরে থাকা ছবি ও ভিডিও বা অন্য তথ্যগুলো আরও বেশি মূল্যবান। যারা ভ্রমণ করে থাকেন তারা জানেন যে কোথাও ভ্রমণে গিয়ে সেখানকার ছবি ভিডিও এগুলো একজন ভ্রমণকারীর কাছে কতটা মূল্যবান, আর এগুলো যদি হারিয়ে যায় তাহলে খুবই কষ্ট লাগে। তাই ভ্রমণে যাওয়ার আগে জেনে নিন ভ্রমণে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ব্যাকআপ রাখবেন কিভাবে। আজকের ভিডিওটিতে ভ্রমণে আপনার অ্যান্ড্রয়েড বা iOS ব্যাকআপ নেবেন কিভাবে, চলুন শুরু করা যাক। প্রতিদিন আপনার মোবাইল ফোনে চার্জ দিবেন। প্রথমে আসি ব্যাটারি ব্যাকআপের কথায়। ভ্রমণে প্রতিদিন একবার আপনার মোবাইল চার্জ করুন। অনেকের কাছে খুব বেখেয়ালি, যারা ভ্রমণ করে থাকেন মোবাইল টিপতেই থাকেন, যখন মোবাইলের চার্জ 5% তখন তাদের টেপা বন্ধ হয় না। মোবাইল যখন 0% হয়ে অটোমেটিক বন্ধ হয়ে যায় তখন চার্জের কথা ভাবেন। এটা কিন্তু মোটেও ঠিক না, কারণ মোবাইলে যখন 20% অথবা 15%-এর নিচে চার্জ নেমে আসে তখন মোবাইলটিতে চার্জ দেওয়া প্রয়োজন। তা না হলে আপনার মোবাইলের ব্যাটারি খুব দ্রুত আয়ুকাল হারাবে। বারবার মোবাইল 0% নামিয়ে এনে চার্জ দেওয়া ঠিক নয়। আবার 50%-এর নিচে নেমে এলে চার্জ দেওয়া শুরু করা এমনটাও ঠিক নয়। এতে মোবাইলের আয়ুকাল কমে যেতে পারে, ফলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত মেমোরি কার্ড সাথে রাখুন। ভ্রমণে অতিরিক্ত মেমোরি কার্ড সাথে রাখুন। অতিরিক্ত মেমোরি কার্ডের কথা শুনলে নিশ্চয় বুঝে গেছেন ভ্রমণে এটা প্রয়োজন। আমাদের মোবাইলের সীমাবদ্ধ জায়গা থাকে 8 GB, 16 GB, 32 GB, 64 GB এবং 128 GB পর্যন্ত স্পেস থাকে। ভ্রমণে অনেক সময় এই স্পেসে হয়ে ওঠে না, বিশেষ করে যখন দীর্ঘ সময়ের জন্য ভ্রমণে যায় তখন সমস্যা বেশি হয়ে থাকে। তাই ভ্রমণের সাথে 1-2টি অতিরিক্ত মেমোরি কার্ড সাথে রাখুন। ক্লাউড সার্ভিস ব্যবহার করুন। ভ্রমণে আপনার তথ্য সংরক্ষণ ব্যাকআপ রাখতে ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারেন। যদিও ক্লাউড সার্ভিসের নিরাপত্তার বিষয়টি রয়ে যায়, ইদানিং ইন্টারনেটে বেশ কিছু ক্লাউড সার্ভিস প্রোভাইডার সার্ভিস দিয়ে থাকেন, তার জন্য অবশ্যই আপনাকে মাসিক অথবা বার্ষিক একটা পরিমাণ ফি দিয়ে সাবস্ক্রিপশন করতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিব আপনি গুগল ড্রাইভ অথবা আইক্লাউড ব্যবহার করতে পারেন। গুগল ড্রাইভ ফ্রি স্পেস 15 GB, আইক্লাউড ফ্রি স্পেস 5 GB। অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। ভ্রমণে আপনার ডাটা ব্যাকআপ রাখার জন্য ফ্রি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। বর্তমান অ্যান্ড্রয়েড এর প্লে স্টোর বা আইফোনের জন্য অ্যাপস স্টোরে বেশ কিছু ফ্রি অ্যাপস পাওয়া যায়। আপনি ফ্রি অ্যাপসের আপনাদের জন্য ফ্রি এবং পেইড ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। তবে বারবার বলছি, প্রাইভেসি বা নিরাপত্তার বিষয়টি ভেবে দেখবেন। এ বিষয়ে আমাদের কোনো কথা নেই, কোন সার্ভিস ব্যবহার করবেন সেটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যান্ড্রয়েড এবং iOS এর জন্য ক্লাউড স্টোরেজগুলো ভালো। বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্স দেখুন। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।